আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নৈপুণ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বেসিক স্টিচ দেখাবো যেটার নাম ক্যাবল চেন স্টিচ। এখানে বিভিন্ন রকমের মোটিভ দেখানো হলো, কোথায় আপনারা ব্যবহার করবেন। আসুন সেলাই আসা যাক। এর জন্য প্রথমে সুস্টাতে ডান দিক থেকে সুতা পেঁচিয়ে একটা ফোর উঠাতে হবে। এরপর সুতাটা সুচের নিচ দিয়ে টেনে গোল করে রাউন্ড করে সেলাই উঠাতে হবে। দেখুন মাঝখানে ফাঁকা থাকবে, শেকল বা ক্যাবলের মতো হবে দেখতে অনেকটা। আমি এখন দ্বিতীয় ফোরটা উঠানো দেখাচ্ছি। আবার সুতা পেঁচিয়ে নিলাম, একটা ফোর উঠালাম, সুতাটা এইভাবে ধরবেন। এরপর সুচের নিচ দিয়ে সুতা ঘুরিয়ে বুড়ো আঙুল দিয়ে এখানে চেপে ধরবেন, তারপরে সুতা টান দিবেন। এই যে সেলাই উঠে গেল, দ্বিতীয় একটা ক্যাবল তৈরি হলো। এভাবে সেলাইটা চলতে থাকবে। আমি এখানে কয়েকবার করে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন, অনেক সহজ একটা সেলাই। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার আপডেটটা পেয়ে যেতে পারেন। ক্যাবল চেন স্টিচটা করার জন্য আমি এখানে ফোর স্ট্যান্ড পার্পল কালারের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো স্ট্যান্ড এবং যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন আমার নতুন ভিডিও আপলোড হওয়া পর্যন্ত।